এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাট্র ভাঙ্গ গণনা সুষম বৃত্তাকারিং এর জন্য ইউনিফর্ম সার্কুলার ডিং এর জন্য। তাহলে প্রথমে একটা ছবি আঁকা যাক রিং এ। তো ধরো একটা সুষম বৃত্তাকার রিং এর ছবি আমি আঁকছি, এবং এই রিংটার জন্য আমার যে অক্ষটা অক্ষটা হচ্ছে যে অক্ষ বরাবর ঘূর্ণন হচ্ছে। ঠিক আছে, তো সবাই ছবি দেখতে পাচ্ছ? তো দেখো এই যে রিংটা, এই রিংটার ভর আমি প্রথমে ধরে নিচ্ছি যে রিংটার ভর যদি এম হয় এবং রিংটার যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়, স্মল আর হয়, তাহলে রিংটার যে ব্যাসার্ধ ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তাহলে এর পরিধি কত হচ্ছে রিংটার ক্ষেত্রে? পরিধি রিংটার পরিধি কত হবে? রিংটার পরিধি হচ্ছে 2πr, তাই তো? তাহলে 2πr যদি রিংটার পরিধি হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হচ্ছে? প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে m/2πr। ওকে, এখন এই রিং এর একটা আর ছোট্ট একটা অংশ নেব, রিং এর বৃত্তের চাপের একটা ছোট্ট অংশ যেটা হচ্ছে dl, এই ছোট্ট অংশ। তাহলে আমাদের যেটা দেখতে হবে, ধরো এই অক্ষটাকে আমি ধরছি জেড অক্ষটাকে, জেড যে অক্ষ বরাবর ধরছি, এবং এই অক্ষটা কি অক্ষটা হচ্ছে ঘূর্ণন অক্ষটা, লিখে নি। এক্ষেত্রে ঘূর্ণন অক্ষটি অক্ষটি ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্রগামী ও তলের সাথে লম্ব, ও তলের অভিলম্ব বরাবর, এরকম যদি তাহলে এটাই হচ্ছে জেড অক্ষটা। ওকে, তাহলে এই ডিএল অংশের ভর কত হচ্ছে? ডিএল অংশের ভর, ডিএল যে বৃত্তের চাপটা রয়েছে তার ভর কত হবে? ডিএল অংশের ভর, ডিএল বলের ভর m/2πr ইন্টু ডিএল, এটা দাঁড়াচ্ছে। তাহলে ডিএল অংশের অক্ষটা থেকে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? আর দূরত্ব ব্যাসার্ধ সমান। তাহলে ডিএল অংশের জাড্য ভ্রামক, ডিএল এর জাড্য ভ্রামক ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? m/2πr ইন্টু ডিএল ইন্টু আর স্কোয়ার। ওকে, এটা দাঁড়াচ্ছে। এখন তাহলে মোট রিংটার ক্ষেত্রে, মোট রিংটার ক্ষেত্রে আই জেড ইকুয়াল টু কি লিখতে পারি? আই জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ এই টার্মটা, তাহলে হচ্ছে m/2πr ইন্টু আর স্কোয়ার ডিএল। তাহলে দেখো এম আর স্কোয়ার বাই টু পাই আর, এই প্রত্যেকটা টার্ম কি হচ্ছে? প্রত্যেকটা টার্ম ডিএল এর সাথে ভ্যারি করছে না, তাহলে এটাকে বাইরে লিখছি ইন্টু ডিএল। তাহলে এই পরিধির একটা ছোট্ট অংশ ডিএল, তার যদি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো পরিধিটা পাবো। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এম আর স্কোয়ার বাই টু পাই আর ইন্টু টু পাই আর, পুরো পরিধির মানটা। তাহলে দেখো টু পাই আর কেটে যাচ্ছে, টু পাই আর যদি কেটে যায় তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখন দাঁড়াচ্ছে যে এম আর স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে আই জেড ইকুয়াল টু কত হচ্ছে? এম আর স্কোয়ার। এখন যদি আমার যে ঘূর্ণন অক্ষটা এটা যদি এই অংশ বরাবর, মানে হচ্ছে এর পর্শক বরাবর এবং তলের সাথে লম্ব, ঠিক আছে, তাহলে এই অক্ষটাকে আমি যদি জেড প্রাইম অক্ষ লিখি তাহলে আই জেড প্রাইম ইকুয়াল টু কি হবে? সমান্তরাল অক্ষ সমের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি আই জেড প্লাস এম আর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু এম আর স্কোয়ার। ওকে, এখন দেখো এই বৃত্তের তল বরাবর, তল বরাবর মানে ব্যাস বরাবর বলতে পারো, যদি অক্ষ এটা এক্স অক্ষ এবং এই দিকের অক্ষ বরাবর এটা যদি হয় ধরো ওয়াই অক্ষ,
তাহলে দেখো এই ডিংটার তো পরিধি এক, এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, তাই তো? কিন্তু এদের যেহেতু পরিধিটা এক, তাহলে কি আমি বলতে পারি যে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই হবে? তাই তো বলা যায়। এখন আমরা লম্ব কুসুমের উপপাদ্য থেকে কি জানি, যে আই জেড ইকুয়াল টু হয় আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2 আই এক্স, অর্থাৎ আই এক্স ইকুয়াল টু কি বেরোলো, যে আই জেড বাই 2 ইকুয়াল টু কি বেরোচ্ছে, আই জেড এর মান কত বেরিয়েছিল, এম আর স্কোয়ার বাই 2। তাহলে আমার ব্যাস বরাবর অক্ষ যদি হয় কেন্দ্রগামী এবং ব্যাস বরাবর অক্ষর ক্ষেত্রে আই এক্স ইকুয়াল টু মানটা আমি পেয়ে গেলাম। ওকে, এখন যদি স্পর্শক বরাবর হতো, স্পর্শক বরাবর তলের সমান্তরাল এবং স্পর্শক বরাবর, তাহলে এটা কোন অক্ষটা বলতে চাইছি একটু দেখে নিই আমরা সব। তাহলে তলের সাথে সমান্তরাল এবং স্পর্শক বরাবর মানে এইরকম একটা অক্ষ, এই অক্ষ স্পর্শক। ওকে, তাহলে এই অক্ষটাকে আমি যদি এক্স প্রাইম লিখি, এক্স প্রাইম লিখি, তাহলে আই এক্স প্রাইম আমি আর কি হয়ে যাচ্ছে, আই এক্স প্রাইম হয়ে যাচ্ছে আই এক্স, কারণ আই এক্স আর এক্স আর এক্স প্রাইম এই দুটোই সমান্তরাল অক্ষ। তাহলে আমরা সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য ব্যবহার করতে পারবো। তাহলে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য ব্যবহার করলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই এক্স প্রাইম ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই এক্স প্লাস দূরত্ব কত, এম আর স্কোয়ার। তাহলে ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 3/2 এম আর স্কোয়ার। ওকে, তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কি দাঁড়ালো, 3/2 এম আর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী ট্রিক্স নিয়ে, যে একটা বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে জারদ ঘনকের মান নির্ণয়। ওকে, তাহলে আমাদের সমস্ত ভিডিওগুলোকে তোমরা দেখার জন্য বা ফলো করার জন্য বা আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও।